দুর্বল নেটওয়ার্ক নিয়ন্ত্রণমূলক আইন আর বিনিয়োগের অভাবে দেশে মোবাইল ব্যাংকিং এর কাঙ্ক্ষিত গতি আসছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আইন সহজ করার কোনো সুযোগ নেই, কেননা এরই মধ্যে মোবাইল ব্যাংকিং এর সুযোগ নিয়ে দেশে ডিজিটাল হুন্ডি শুরু হয়েছে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমিয়ে দিচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড আয়োজিত সংলাপে এমন চিত্র উঠে আসে। বিস্তারিত সৌরভ রহমানের রিপোর্টে। 28টি অনুমোদন নিলেও দেশে এ পর্যন্ত মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে 19টি প্রতিষ্ঠান, ব্যবসা করছে এর অর্ধেকেরও কম। গ্রাহক সংখ্যা কাগজে কলমে 5 কোটি হলেও 48 ভাগই নিষ্ক্রিয় বা নিয়মিত ব্যবহার করে না। অথচ সরকারের লক্ষ্য ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা দেশের 60 ভাগ মানুষকে আর্থিক সেবা দেওয়া হবে এই ডিজিটাল কার্যক্রমে 2030 সালের মধ্যে। যদিও সে পথে অনেক বাধা দেখেন উদ্যোক্তারা, কার্যক্রম পরিচালনে ইন্টারনেটের গতি থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থার কঠোরতায়। In 2 years or 3 years, this USSD issue may completely disappear because the smartphone penetration is taking place in this country as well. So I'm saying that I think, again, I boil down to the regulator and the regulatory policy. সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর এই উদ্বেগের কথা জানে কেন্দ্রীয় ব্যাংকও, আর তাই এরই মধ্যে মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন সহজ করতে আরও অন্তত 3টি পৃথক নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান ডেপুটি গভর্নর। তবে বিদ্যমান মোবাইল ব্যাংকিং আইনে কোনো পরিবর্তন আনতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, উল্টো নজরদারি বাড়াতে চায় ডিজিটাল হুন্ডি ঠেকাতে। ডিজিটাল হুন্ডি থ্রু দি মোবাইল ব্যাংকিং ইজ এফেক্টিং দি কালেকশন অফ দি ফরেন রেমিটেন্স, সো উই শুড বি ভেরি কেয়ারফুল, we should be very cautious, we should be before liberalizing this policy. It is very easy to tell that liberalize everything, open up everything, then the digital financial service will take place. But as a regulator, you will have to be, and as a responsible citizen, for all the stakeholders, both the private and public, we should always be very careful and cautious about these sort of influences. বাংলাদেশ ব্যাংকের হিসেবে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা প্রায় 7 লাখ, যাদের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় 800 কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে দেশের ভেতরে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।